নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক মৈত্রী সেতুতে। এবং ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী সেতু, রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তের কিন্তু সাবরুমে, রাজ্যের প্রায় শেষ সীমানা বলা যায়, সেখানে আছি। এবং আমরা কিন্তু যেই মুহূর্তটা এখানে এসেছি, এখানে আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন এবং দক্ষিণের যে হাওয়া, ভোটের হাওয়া কি বইছে বা জনতার রায় এখানে কি হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে সাবরুমের কিছু জনতার সঙ্গে। তো আমরা মৈত্রী সেতু থেকে শুরু করলাম, কারণ একেবারে রাজ্যের শেষ প্রান্ত থেকে আজকে শুরু করলাম সাবরুমের যে দক্ষিণের হাওয়া কি বইছে। তো সঙ্গে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব আজকে যে রাজ্যের জনতার রায় দক্ষিণ প্রান্ত থেকে কি হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে। আমরা কিন্তু দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৈত্রী সেতু থেকে সরাসরি আমরা পৌঁছে গেছি এখন সাবরুমের যে মূল বাজার, মূল বাজারের বুকে। এখানে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব দু একদিনের সঙ্গে, একজন দাদাকে আমরা পেয়েছি। দাদা নমস্কার। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি আশা থাকবে আপনার? আশা থাকবে এখন যে ডেভেলপমেন্ট হয়েছে এটির একটু ভালো হয়, এতে এতটুকু। আপনি তো বহুদিন রাজ্যে নির্বাচন দেখেছেন বা অনেক সরকারকে ক্ষমতায় দেখেছেন, বিগত দিনে মানে বিগত পাঁচ বছরে সাবরুমে কতটা উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আগের ২৫ বছর থেকে অনেক বেশি হয়েছে। অনেক ধন্যবাদ দাদা, কিন্তু বললেন যে বিগত ২৫ বছরের তুলনায় বিগত পাঁচ বছরে সাবরুমে কিন্তু অনেকটা উন্নয়ন বেশি হয়েছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আরো দু একজন দাদার সঙ্গে, আসুন। আমরা কিন্তু সাবরুমের বাজারে পেয়ে গেছি আর একজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, একজন ভোটার হিসেবে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি দাবি থাকবে আপনার নতুন সরকারের কাছে? ভালো চলার জন্য দাবি থাকবে আর কি, ভালো হোক, ভালো চলো। আপনি সময়মাত্রাটা করে, আপনি বিগত দিনে রাজ্যে বহু সরকার দেখেছেন, অনেক ভোট দেখেছেন, বিগত পাঁচ বছরে কতটা উন্নয়ন হয়েছে? আপনি নিশ্চয়ই সাবরুমের ভোটার, কতটা উন্নয়ন হয়েছে সাবরুমে? মোটামুটি হয়েছে, এমন কিছু নতুনত্ব কিছু নেই আর কি। আগে যেটি হয়েছে, আগে বিগত সরকার যেগুলি করছিল ওই ইতিমধ্যেই তারা আগাইছে আর কি, নতুন করে এমন কোনো প্রজেক্ট ইয়ে করছে না আর কি, বুঝছেন না? এমনি সব ঠিক আছে। ধন্যবাদ। আমরা কিন্তু দাদার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম যে কি বলছে দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে, দাদার একান্ত ব্যক্তিগত মতামত কিন্তু দাদা তুলে ধরলেন। কিন্তু সাবরুমের বাজারের বুকে আরেকজন দাদাকে পেয়েছি। দাদা নমস্কার। রাজ্যে আসন্ন ভোট, আপনি কি করেন? আমি টমটম টিউগারে চলে। আপনাদের ব্যবসা কেমন চলছে? চলে মোটামুটি, ৩-৪০০ টাকা ৫০০ টাকা। তো আসন্ন ভোটে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি দাবি থাকবে সরকারের কাছে? সরকারের কাছে কি দাবি, শান্তি সম্প্রীতিতে থাকো, শান্তি থাকো, কখন যেভাবে আছে সেভাবে চলো। আচ্ছা, বিগত দিনে সাবরুমে কতটা উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয়? হয়েছে, খারাপ না, অনেক হয়েছে, আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে বা কিছু হয়েছে, অনেক মানুষের পরিষেবা তো পাচ্ছে, ভালোই পাচ্ছে, সাধারণ মানুষের কাছে গেলে বোঝা যাবে। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে জানার চেষ্টা করলাম দাদার একান্ত ব্যক্তিগত মতামত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে। আমরা কিন্তু সাবরুম বাজারের বুকে পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে আসন্ন ভোট, বিগত দিনে বিগত আপনি বহু সরকার হয়তো দেখেছেন রাজ্যে, বিগত পাঁচ বছরে সাবরুমে কতটা উন্নয়ন হয়েছে? বিগত পাঁচ বছরে সাবরুমের বিধায়ক শঙ্কর রায় অনেক উন্নয়ন করেছে, মানে মৈত্রী বীজ থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, সবকা সাথ সবকা বিকাশ অনেক উন্নয়ন করে, তারপরে আপনার আইসিবি থেকে শুরু করে অনেক কাজ করেছে। রাজ্যে আসন্ন ভোট এবং একজন ভোটার হিসেবে রাজ্যে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি বার্তা থাকবে আপনার? বার্তা থাকবে আরও অনেক কাজ করার বাকি আছে, এখন তো পাঁচ বছর হয়েছে, এর ভিতরে দুই বছর করোনা চলে গিয়েছে, আরও অনেক কাজ করার বাকি, এটা যাতে সম্পূর্ণ করা হয় পরের পাঁচ বছরে, এটাই দাবি। ধন্যবাদ। আমরা কিন্তু দাদার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করলাম আসন্ন ভোটকে কেন্দ্র করে দাদার একান্ত ব্যক্তিগত মতামত। আমরা কিন্তু সাবরুমের বুকে একজন দাদাকে পেয়েছি। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন ভোট, তো বিগত পাঁচ বছরে সাবরুমে কতটা উন্নয়ন হয়েছে? দেখুন, আমি তো কিছু করতে পারবো না। হ্যাঁ, বলুন। আপনার বাড়ি তো সাবরুম, আপনি আপনি নিজে কতটা দেখেছেন?
দাদা কিন্তু সঠিক ঠিক উত্তর দিল না, তো দাদাকে দাদাকে বলবো আপনাদের ব্যবসা কেমন চলছে? বেশি ভালো চলছে না। আচ্ছা, তো আপনাদের কি চাইছেন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, কি চাই, কি চাইবেন, কি আশা থাকবে? আমি চাইলে তো হবে না, জনগণ দেখতে হবে। একজন ভোটার হিসেবে আপনি কি চাইবেন? আপনি তো ভোট দেবেন, আপনি কি চাইবেন? আমি জিতে সঠিক দেখব। তো দাদা কিন্তু জানালেন দাদার যে অবশ্যই ব্যক্তিগত মতামত, তো আমরা তুলে ধরার চেষ্টা করব সাব্রুম অঞ্চলের আরো কিছু ভোটারদের পালস। আসুন, আমরা এখানে কিন্তু একজন পেয়ে গেছি, আরেকজন আমাদের অটো চালক ভাইকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন ভোট, রাজ্যে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, কি চাইবেন? কি চাইবে, আমরা তো যেটা চাইবে এটা তো পাবে না, উল্টো হবে না। বিগত দিনে আপনাদের আশা কি পূরণ হয়েছে কি হয়নি? না, কিছু কিছু হয়েছে, হয়েছে না তাও না, কিছু কিছু হয়েছে, কিছু কিছু বাকি রয়ে গেছে আমার মতে আর কি। আপনাদের ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো কয়াল, আপনার অনেক সময় হাজিরা থাকে, অনেক সময় থাকে না, এরকম আর কি। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু একজন অটো চালক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করলাম দাদার কি বক্তব্য। আমরা কিন্তু এখানে সাবরুমের বুকে আরেকজনকে পেয়েছি, একজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন ভোট, বিধানসভা নির্বাচন, আপনি বিগত দিনে বহু নির্বাচন দেখেছেন, রাজ্যে বহু সরকার ক্ষমতায় ছিল, আসন্ন ভোটে কি আশা থাকবে? এখন বর্তমান সরকার যেরকম করছে তার ভালো যাতে করে। বিগত দিনে কতটা উন্নয়ন হয়েছে সাবরুমের স্বার্থে? বিগত দিনে তো উন্নয়ন হয়েছে, আগের সরকারও উন্নয়ন করেছে, এই সরকারও করেছে, আরো ভালো চাই আর কি আমরা। ধন্যবাদ। দাদা কিন্তু জানালেন সরাসরি ওনার মতামত। অবশ্যই আমরা আরেকজন দাদাকে পেয়েছি। দাদা, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি আশা থাকবে? আসবার লাগে আশা থাকবে, আসার জন্য আশায় আছি এই আর কি। বিগত দিনে আপনাদের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে? হয়েছে মোটামুটি, আমার মেয়েটা চাকরি পেয়েছে, আমি ভাতা টাতা পাইতেছি, এগুলো আর কি। অনেক ধন্যবাদ। দাদা কিন্তু এখানকার একজন সাবরুমের ভোটার, উনি কিন্তু তুলে ধরার চেষ্টা করলেন ওনার ব্যক্তিগত মতামত। তো আমরা দর্শক বন্ধুরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সাবরুমে ঠিক জনতার যে রায় বা জনতার যে পালস ঠিক কি, এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু আমরা সাবরুমে এসে লক্ষ্য করলাম যে সাবরুমে কিন্তু বিরোধীদের যে একটা প্রচার বা প্রচার সজ্জা কোনো কিছুই কিন্তু চোখে পড়ছে না, পুরোটাতেই শাসক দলের পতাকা দিয়ে ঘেরা রয়েছে প্রায় বলা যায় যে যে সাবরুমের যে বাজার অঞ্চল। তো আমরা মোটামুটি একদম রাজ্যের দক্ষিণ প্রান্তের শেষ এলাকা সাবরুমের জনতার রায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে কি হাওয়া বইছে বা কি হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে সাবরুমে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ত্রিপুরায়। আমরা তুলে ধরার চেষ্টা করবো এইভাবে প্রতিটি বিধানসভা এলাকা থেকে জনতার রায়। ধন্যবাদ, নমস্কার।